আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছি আমি শামুন হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব চট্টগ্রামের রাজনীতির আদুফান্ত নিয়ে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। রাজনৈতিক দক্ষতা, একাগ্রতা এবং দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল হতে কেন্দ্রস্থল পর্যন্ত অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ইউনিট চট্টগ্রাম উত্তর জেলা শাখাকে সুসংগঠিত, সুশৃঙ্খলিত এবং গতিশীল করার জন্য রেখে চলছেন যিনি অনবদ্য ভূমিকা। মাত্র 34 বছর বয়সে 1992 সাল থেকে একটানা চারবার যিনি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক। শেষবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রত্যক্ষ ভোটে। সৎ এবং মার্জিত রাজনীতিবিদ হিসেবে যিনি বেশ পরিচিত। আজকে আমাদের অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব এম.এ.সালাম। সালাম, আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো, আল্লাহর রহমতে ভালো। সালাম ভাই, আপনাকে খুব সহজ এবং সরল ভাষায় একটা প্রশ্ন করতে চাই। আপনি দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির সাথে যুক্ত, আপনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত, যদি একটু জানতে চাই কোন প্রেক্ষাপটকে ঘিরে আপনার রাজনীতির পথ চলা বা কোন সময় থেকে আপনার রাজনীতি আপনার আগমন, যদি একটু ব্যাখ্যা দিয়ে বলতেন। ধন্যবাদ। আসলে আমার ছাত্র জীবন থেকেই রাজনীতিতে শুরু। আসলে এটা কোনো পরিকল্পনা করে রাজনীতিতে আসা হয় নাই। আমার রাজনীতিতে আসাটা হচ্ছে 1970 সালে, যখন যে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন তখন তৎকালীন পাকিস্তান আমলে, সে সময়ে আমাদের হাটাজারি থেকে যে আমাদের প্রয়াত আমাদের সাবেক সাংসদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী জননেতা মোহাব সাহেব প্রাদেশিক পরিষদ থেকে নির্বাচন করছিলেন আমাদের হাটহাজারির থেকে, এবং আমাদের হাটহাজারি এবং রাউজান মিলিয়ে জাতীয় সংসদের অর্থাৎ জাতীয় পরিষদের একটি আসন, সেই আসন থেকে আমাদের চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদকনার দায়িত্বে যিনি ছিলেন অধ্যাপক মোহাম্মদ খালেদ সাহেব, যিনি প্রয়াত হয়েছেন ইতিমধ্যে, তিনি জাতীয় পরিষদের নির্বাচন করছিলেন এই দুই এলাকা থেকে। তখন সেই সময়ে আমাদের গ্রামে একটা নির্বাচনী সমাবেশের আয়োজন করে সিনিয়র নেতৃবৃন্দরা। তখন আমি স্কুলের ছাত্র, হাই স্কুলের, তো আমাদেরকে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দরা বললেন যে আজকে যে গৌরঙ্গাবাদ স্কুলটার নাম ছিল, মিটিংয়ের ভেন্যু যেখানে সেটার নাম ছিল গৌরঙ্গাবাদ স্কুল, এটা প্রাথমিক বিদ্যালয়, সেখানে রাত্রে এম ওহাব সাহেব আসবেন এবং অধ্যাপক মোহাম্মদ খালেদ সাহেব আসবেন, নির্বাচনী সভা হবে, সেখানে বক্তব্য রাখবেন। তো আমাদেরকে বললেন সেখানে ওই যে মিছিল নিয়ে যাওয়ার জন্য। তখন আমরা রাজনীতি বোঝার বয়স হয় নাই, আমরা এমনি মুরব্বীদের কাছ থেকে যে শুনতেছি যে 6 দফাকে সামনে রেখেই যে সেই নির্বাচনটা হচ্ছে, তো 6 দফার বিস্তারিত কিছু আমরা জানি না, জানার কথাও না। তো সেই সময়ে ও রাতে আমাদেরকে স্থানীয় আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতারা বললো তোমরা ছেলেরা অমুক জায়গায় এক জায়গায় জড়ো হবে, সেখান থেকে মিছিল নিয়ে ওই যে ওই স্কুলে যেখানে মিটিং হবে সেখানে আমাদের যেতে বললেন। তো আমরা যথারীতি রাত 7টা-8টার দিকে জড়ো হলাম, যেই জায়গায় আমাদেরকে জড়ো হতে বললেন সেখান থেকে আমরা মিছিল নিয়ে গেলাম। মিছিল স্লোগান দিচ্ছে আমাদের সিনিয়র একজন নেতা স্থানীয়, ওই এটা সিটের তৈরি অর্থাৎ চুঙ্গা মাইক, যেগুলি মানে ওই যে সিট দিয়ে বানানো, এগুলি দিয়ে মুখে দিয়ে এভাবে স্লোগান ধরতেছিল, 6 দফা মানতে হবে,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ধরনের মানে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তো সেই স্লোগানে আমরা সাথে সাথে গিয়ে মিছিলে হাজির হলাম। সেখানে দেখা গেল কি রাত প্রায় 11টা বেজে গেছে, সেই সময়ে ওহাব সাহেব আসলেন, কিন্তু খালেদ অধ্যাপক মোহাম্মদ খালেদ সাহেব আসতে পারলেন না, তিনি অন্য একটা মিটিংয়ে তিনি ব্যস্ত, আসতে পারলেন না। তো এম ওহাব সাহেব এসে ছয় দফার উপর দীর্ঘ একটা বক্তব্য রাখলেন যে পাকিস্তানিরা আমাদেরকে কীভাবে ঠকাচ্ছেন, যে আমরা ব্রিটিশ শাসন থেকে 1947 সালে মুক্তি পেলেও আমরা নয়া ঔপনিবেশিক শাসনের মধ্যে আমরা পড়েছি, এবং পশ্চিমারা অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শাসনের নামে শোষণ করছে, আমরা ব্রিটিশদের অধীনে যেভাবে ছিলাম আমরা অনেকটা সেভাবেই আছি, এবং সে তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে বাঙালির মুক্তি সনদ ছয় দফা যেটা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন 66 সালে, সে ছয় দফাকে একটি একটি দফা করে মানে মহাব সাহেব ব্যাখ্যা দিয়ে যাচ্ছিলেন এবং সেগুলি আমরা মনোযোগ দিয়ে শুনেছি। আমরা তখন বুঝতে পেরেছি যে আসলে পাকিস্তানিরা আমাদেরকে ঠকাচ্ছেন। সেখান থেকেই সে নির্বাচনে, তখন কিন্তু আমরা ভোটার হই নাই, আমি ভোটার হই নাই তখন, ছাত্র তখন, সেখান থেকে সেই ইলেকশনকে কেন্দ্র করে আমরা এই মিছিলগুলিতে যাওয়া, তারপর ইলেকশনের দিন এই কাজ করে, এগুলির মধ্যে দিয়ে কোন সময় যে এই রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি আর এটার মানে নিজের অজান্তে এটা হয়ে গেছে। এবং পরবর্তী পর্যায়ে কলেজ জীবনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতি এবং পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের এই রাজনীতিতে এসেছি মূলত। এবং একদম সর্বকনিষ্ঠ মাত্র 32 বছর বয়সে আপনি 1992 সাল থেকে চারবারের আপনি সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ইউনিট। হ্যাঁ, সেই সময় আসলে আমাদের চট্টগ্রামে আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব তখন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এম ওহাব সাহেব সভাপতি ছিলেন। এম ওহাব সাহেব ওই সম্মেলনে উনি বিদায় নিয়ে যে জাতীয় কমিটিতে চলে গেলেন, কেন্দ্রীয় কমিটিতে, যে সেক্রেটারি হিসাবে আমি ক্যান্ডিডেটও ছিলাম না, আমি কোনো কিছুর জন্য ক্যান্ডিডেট ছিলাম না, কাউন্সিলে হঠাৎ করে আমার নাম ঘোষণা করলেন সাধারণ সম্পাদক হিসাবে। আমি নিজেও বুঝতে পারিনি, আমি এক মিনিট আগেও জানতাম না যে আমাকে সাধারণ সম্পাদক করা হচ্ছে। আমি জানি যে সম্মেলনে আমাকে জেলা কমিটিতে একটা মেম্বার বা যে কোনো কিছু একটা ছোটোখাটো একটা পদে রাখবে বা মেম্বার রাখবে, কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেবে, আমি সে নাম ঘোষণা করার পর আমি কিন্তু এটা না নেওয়ার জন্য না না করে উচ্চারণ করেছিলাম যে হলের মধ্যে মুসলিম হলে, যে আমি এত বড় দায়িত্ব আমি পারবো না, এটা আমাকে দিয়েন না। কিন্তু সবাই আমাকে বললো যে না আমরা সবাই সহযোগিতা করবো, কেন পারবে না, এইভাবে আমার সাধারণ সম্পাদক এবং পরপর চারবার সাধারণ সম্পাদক, তারপর আবার সভাপতি নির্বাচিত হয়েছি। এটাই আমার মোটামুটিভাবে রাজনৈতিকভাবে বিস্তারিত যে আন্দোলন সংগ্রাম ছাত্র জীবন থেকে বিভিন্ন যে মৃত্যুর মুখোমুখি যাওয়া, যে এরশাদ স্বৈর শাসকের আমলে যে আমাকে যে স্থানীয়ভাবে আমাদের যে একটি বাহিনী, এটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের হাঁটাজারিতে গড়ে উঠেছিল, আমাকে হত্যা করার জন্য একদিন কোরবানের দিন সকালবেলা আমাকে আমাদের বাড়ির কাছে নজমিয়াহাট বাজারে কাপ্তাই রাস্তার উপরে আমাকে অস্ত্র দিয়ে সেদিন হামলা করেছিল। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি, আমি বেঁচে গেছিলাম সেদিন, হায়াত আছে সে কারণে। তো এই যে এই যে দুঃশাসন বিরোধী আন্দোলন ছাত্র জীবন থেকে এবং আওয়ামী লীগের দীর্ঘ সময় এই আওয়ামী লীগের দায়িত্ব থাকাকালীন সময়ে সব কিছুতে আমি যে সবসময় সক্রিয় ভূমিকা পালন করি। জি সালাম ভাই, আমি যদি আরেকটুভাবে বলি, গত 23 জুন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো জাতি, যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের দেশের জন্য কতটুকু গুরুত্বের মধ্যে চলে আসলো এই দলটি? এটা যদি বলি আমি, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, আমাদের বাংলাদেশের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা এক অবিচ্ছেদ্য সত্তার মতো, একটির থেকে আরেকটি আলাদা করা যাবে না। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আওয়ামী লীগ, আবার বাংলাদেশ আওয়ামী লীগ মানেই আমাদের প্রিয় স্বাধীনতা,
বাংলাদেশ আওয়ামী লীগ মানে আমাদের বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়, সমস্ত কিছু এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ঘিরেই এগুলি হয়েছে, দেশের সব অর্জন। হ্যাঁ, দেশের আজকের দিন পর্যন্ত আমাদের এই যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদেরকে যেই পর্যায়ে নিয়ে এসেছে উন্নয়নের দিক থেকে, আমাদেরকে জলে স্থলে অন্তরীক্ষে যে উন্নয়ন সাধিত হয়েছে এই 13.5 বছরের সময়ে, এ আমাদেরকে বাঙালি জাতিকে, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মাথা উঁচু করা জাতি হিসেবে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পরিচিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে উন্নয়নের যে এমন পর্যায়ে নিয়ে এসেছে আমাদেরকে, আমি মনে করি এটা বান্দরবানের যে চিম্বুক পাহাড়ের উচ্চতায় আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা একটা স্বপ্ন জয় করলাম, পদ্মা সেতু। আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন হিমালয় সম উচ্চতায়। এই যে আজকে বাংলাদেশে যে পদ্মা সেতু হলো, এই যে মেট্রো রেল হচ্ছে, কর্ণফুলী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল হচ্ছে, এই যে আমাদের আকাশে স্যাটেলাইট, সে কারণে আমি বললাম আমাদের যে সাবমেরিন দুটো বাংলাদেশের মতো দেশ সাবমেরিন কিনেছে, তো জলে স্থলে অন্তরীক্ষে আমাদের যে নজিরবিহীন উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন আজকে আওয়ামী লীগ সরকারের যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে। এর আগে বঙ্গবন্ধু আমাদেরকে 1971 সালে স্বাধীনতা দিয়েছে, দীর্ঘ 23 বছরের অগ্নিঝরা রক্তঝরা এই নির্বিচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে 70-এর নির্বাচন জনগণের ম্যান্ডেট নিয়ে বঙ্গবন্ধু যখন যে এই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য যে সেদিন যে পাক শাসকদের কাছে দাবি তুলেছিল, পাক শাসকরা সেদিন বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে চায়নি, যদিও আমরা যে সমগ্র পাকিস্তানের মধ্যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে, তা সত্ত্বেও তৎকালীন স্বৈর শাসক ইয়াহিয়া খান যে কিছুতেই এই জাতীয় সংসদের অধিবেশন বসতে দেবে না, অধিবেশন ডাকতে দেবে না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিলেন, সে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবং তার ধারাবাহিকতায় প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেছিল সব সারা বাংলাদেশে, এবং বঙ্গবন্ধু 25শে মার্চ যখন গ্রেপ্তার হচ্ছিলেন তার আগে আবার মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মধ্যরাতে, সেটা 26 তারিখে আমাদের চট্টগ্রামের এই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক M.A. Hannad বঙ্গবন্ধুর পক্ষে প্রচার করলেন, পাঠ করলেন। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধ হলো, 30 লক্ষ শহীদের আত্মাহুতি, 2 লক্ষ মা বোনের সুপ্রিয় সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় পেয়েছি, বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা বিজয় আমরা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার পর তিনি বলেছিলেন যে শুধু স্বাধীনতা দিয়ে পেট ভরবে না, বাঙালি জাতির স্বাধীনতাকে অর্থবহ করতে হলে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থানের নিশ্চয়তাযুক্ত একটি বাংলাদেশ স্বপ্নের দেখেছিলেন, যার নাম দিয়েছিলেন তিনি সোনার বাংলা, সেটার কাজ শুরু করেছিলেন। কিন্তু 75-এর 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নৃশংসভাবে সপরিবারে হত্যা করে, সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সেদিন থেকেই স্তব্ধ হয়ে গেল। আজকের এই দিনে আমি জাতির জনক বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি, তার বিদেহী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং 75-এর 15 আগস্টের কালরাত্রিতে যারা বঙ্গবন্ধুর সাথে সেদিন শাহাদাত বরণ করেছিলেন পরিবারের সদস্যবর্গ, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকলের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং 3রা নভেম্বর 1975 সালে কারাভ্যন্তরে বঙ্গবন্ধুর 4 সহকর্মী যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করে তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, এবং 71-এর রণাঙ্গনে সকল শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, মুক্তি দিয়ে যেতে পারা নাই, স্বাধীনতার সুফল
দিতে দিয়ে যেতে পারে না আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আজকে আমাদেরকে যে উন্নয়ন দিচ্ছে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা যেটা স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি উন্নত বাংলাদেশ গড়ার জন্য 2021 সালে তিনি ঘোষণা করেছিলেন মধ্যমায়ের দেশ হবে, 41 সালে উন্নত বাংলাদেশ হবে। মূলত সেই উন্নত বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ। তিনি সেই কাজ করে যাচ্ছেন অবিচ্ছিন্নভাবে, যেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি নাই যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত দূরদর্শী নেতৃত্ব দেবেন, এত সততা নিষ্ঠা এবং দৃঢ়তার মধ্য দিয়ে তিনি নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করবেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা যুদ্ধ পারে তাদের বিচার করবেন, বাংলাদেশকে আজকের এই পর্যায়ে নিয়ে আসবেন। আজকে আমরা উন্নয়নশীল দেশের তকমা পেয়েছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি বিশ্বের মানুষের কাছে একজন দূরদর্শী, একজন সৎ, একজন পরিশ্রমী, একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক, একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছে। আমি শুরুতে বলেছিলাম যে আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। এ প্রসঙ্গে আমি একটু করে বলতে চাই যে আপনারা জানেন 1757 সালে পলাশী রাম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের পতনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা হারিয়েছি। স্বাধীনতার সূর্য অস্ত মিত গিয়েছিল বলে আমরা জানি। আসলে সেই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা ছিল না। নবাব সিরাজউদ্দৌলাও কিন্তু বাঙালি ছিলেন না, তার ভাষাও কিন্তু বাংলা ছিল না। তাও তারপরেও যদি আমরা সেটাকেও যদি স্বাধীনতা ধরি, তাহলে তার 192 বছর পরে অর্থাৎ 1757 সালের পর 192 বছর পরে এসে 1949 সালে ঢাকা রোজ গার্ডেনে এদেশের গণমানুষের কাতার থেকে একটি রাজনৈতিক দল গঠিত হয়। সেই দলের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তখন তো বঙ্গবন্ধু হন নাই তিনি, শেখ মুজিবুর রহমান। তিনি কারাগারে ছিলেন, কারাগারে থেকেই তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল। তার আগে বঙ্গবন্ধু 48-এ বাংলাদেশ ছাত্রলীগ যখন হয় বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বও ছিলেন। অর্থাৎ 1757 সালের 23 জুন পলাশী রাম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তার 192 বছর পরে 23 জুন আবার কি কোইনসিডেন্ট, আরেকটি পার্টি হয়, পাকিস্তানি দুঃশাসনের তলোয়ারের নিচে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সর্বস্তরের কামার, কুমার, তাঁতি, জেলে সর্বস্তরের মানুষের কাতার থেকে এই দলটি হয়। দলটির নাম রাখা হয় আওয়ামী মুসলিম লীগ। পরে সেটা সকল ধর্মের মানুষের জন্য সার্বজনীন করার জন্য 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে সেটাকে আওয়ামী লীগ করা হয়। কারণ এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বাস করে, সকলে যেন এই পার্টি করতে পারে, ভূমিকা রাখতে পারে, সেই জন্য করেছিলেন। সেই পার্টির নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, আইয়ুবের দুঃশাসন বিরোধী আন্দোলন হয়েছে, শিক্ষা আন্দোলন হয়েছে, 66-এর 6 দফা আন্দোলন হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচন হয়েছে। সমগ্র পাকিস্তানে 169-টি আসনের মধ্যে 2টি আসন আমরা পাই নাই, আর 167-টি আসন আওয়ামী লীগ পেয়েছে, এবং সমগ্র পাকিস্তানে 300 আসনের মধ্যে তখন সংখ্যাগরিষ্ঠ আসন আওয়ামী লীগ পায়। এবং আরও একটি কোইনসিডেন্ট কি দেখেন, যে এক পলাশী রাম্রকাননে স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, 214 বছর পর অর্থাৎ 1757 সাল থেকে 214 বছর পরে এসে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 17 এপ্রিল 1971 সালে মেহেরপুরে রাম্রকাননের বৈদ্যনাথ তলায় আরটি আমবাগান, আম্রকানন মানে আমের বাগান,
আবার স্বাধীন বাংলা বিপ্লবী সরকার গঠিত হয়। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তখন অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হয়ে একটি সরকার গঠন করে, 10 তারিখে সরকার গঠন হয়, 17 তারিখে সেটার আনুষ্ঠানিক শপথ হয় যে বৈদ্যনাথ তলার মেহেরপুরের সেই আম্রকারণে একটি পতাকা, বাংলাদেশের মানচিত্র খচিত একটি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, যেটার নাম আজকে মুজিবনগর হয়েছে, তৎকালীন নাম ছিল বৈদ্যনাথ তলা। এটা 1757 সালের 214 বছর পরে পলাশীর আম্রকাননে যে পরাধীন হয়েছিল, আবার মেহেরপুরের আম্রকাননে স্বাধীনতার পতাকা আবার উঠেছে 214। এই সব ঘটনার সাথে কিন্তু অন্য কোনো দল নাই, সবকিছু কিন্তু আওয়ামী লীগ, সবকিছুতেই আওয়ামী লীগ। সেই কারণে আমি শুরুতে বলেছিলাম যে আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। আমাদের বিজয় মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের বিজয়। আমাদের স্বাধীনতা মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে স্বাধীনতা, স্বাধীনতা মানে বঙ্গবন্ধু। সালাম ভাই, একটা আপনার পারমিশন নিয়ে একটা পার্সোনাল প্রশ্ন করি আপনাকে, ব্যক্তিগত। সেটা হচ্ছে, এই বিশাল দল বাংলাদেশ আওয়ামী লীগের মতো সংগঠনের সাথে একটা সময় খুব ক্রান্তিলগ্ন ছিল, সেই ক্রান্তিলগ্নের মুহূর্তে আপনাদের আগমন, আপনাদের রাজনীতি, তখনকার কোনো সমাজ থেকে বা পরিবার থেকে কোনো সমস্যায় পড়েছেন বা লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন কি আপনি? হ্যাঁ, এটা 1975 সালের 15ই আগস্ট জাতির জনকের নৃশংস হত্যাকাণ্ডের পর, পরদিন আমি গ্রামের বাড়িতে ছিলাম, সকালবেলা আমি যে আমার আম্মা বাজারে পাঠিয়েছিলেন, আমি খুব সকালে বাজারে যাচ্ছি, দেখে বাজারের এক জায়গায় জড়ো হয়ে মানুষ রেডিও শুনতেছে, সেখানে বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুক বক্তব্য দিচ্ছে, মানে আমি শেখ মুজিবকে হত্যা করেছি। আমার বিশ্বাস হচ্ছিল না, আমি সেখানে স্তম্ভিত হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন আমি চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র, সিটি কলেজ তখন সরকারি কলেজ হয় নাই, তখন বেসরকারি কলেজ ছিল। তো কতক্ষণ যে আমি দাঁড়িয়েছিলাম আমি বলতে পারবো না, ঘটনার আকস্মিকতায় যে সমস্ত জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ কেউ কল্পনাও করতে পারে নাই পাকিস্তানি স্বৈর শাসকরা বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস করেনি, তারা কারাবন্দি রেখেছিলেন এবং এক এক পর্যায়ে তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিলেন। বঙ্গবন্ধু প্রিয় মাতৃভূমিতে 10ই জানুয়ারি 1972 সালে ফেরত এসেছিলেন, বাংলার মানুষ তাকে কেউ হত্যা করতে পারবে, হত্যা করবে এটা তিনিও কখনো চিন্তা করে নাই। তিনি দেশকে এত বেশি ভালোবাসতেন, পাক হানাদার বাহিনী যখন এখানে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছিল, ওনাকে যখন পাকিস্তানের কারাগারে বন্দী রাখা হয়েছিল, সেই সময় বারবার তার সেলের পাশে কবর করা হচ্ছিল, নানা ভয়ভীতি দেখানো হচ্ছিল, তখন তিনি বলেছিলেন যে আমাকে তোমরা যদি হত্যা করো আমার লাশটা অন্তত আমার বাংলার মাটিতে পাঠিয়ে দিও। দেশটাকে তিনি তীব্রভাবে ভালোবাসতেন, কিন্তু পাকিস্তানি সেই স্বৈর শাসকরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস করেনি। বাংলাদেশের কিছু এই যে মীরজাফর বলবো আমি, এই এবং স্বাধীনতা বিরোধী জাতীয় আন্তর্জাতিক কিছু অপশক্তি, কিছু সংখ্যক মানুষ যে এই ধরনের একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেটা সমগ্র জাতি ঘটনার আকস্মিকতা স্তম্ভিত হয়ে গেছে, কি করবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে সকলেই। আমরা ছাত্র মানুষ, আমরাও দেখতেছি আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দরাও কেমন জানে হয়ে গেছে, সবাই বিস্মিত হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে। আমার আম্মা ইতিমধ্যে জেনে গেছে, মানে শেখ সাহেবকে হত্যা করা হয়েছে, তো উনি আমার ঘরে এসে বললো তোমরা যে কলেজে মিছিল মিটিং করো, এখন শেখ সাহেবকে কীভাবে হত্যা করতে পারে এদেশের মানুষ, তোমরা আর এগুলি মিছিল মিটিংয়ে যেও না। উনি একজন সাধারণ মানে গৃহিণী, অত রাজনীতি বুঝে না, কিন্তু শেখ সাহেব যে দেশটা স্বাধীন করেছে, যে মুক্তিযুদ্ধের সময় দেখেছে আমাদের গ্রামের আশপাশে যে বিভিন্ন ওই যে আমাদের সংখ্যালঘু এলাকায় যে অগ্নিসংযোগ হয়েছে, লুটপাট হয়েছে, সেগুলি আমাদের বাড়ির থেকে দেখা গেছে, দেখেছে। তো উনি বলেছে শেখ সাহেবকে যে দেশের মানুষ মারতে পারে, এটা তোমরা কী রাজনীতি করবা, কে কলেজে গিয়ে আর মিছিল টিছিল এগুলি করিও না, মিছিল মিটিং এগুলিতে যেও না।
মানে ওনার কাছে শেখ সাহেবকে মেরে ফেলাটা এটা অবিশ্বাস্য একটা ঘটনা, এটা হতে পারে, মানে এটা কঠিন কাজ হলো কেমনে মানুষ, এটাই ওনার বিষয়ের একটা বিষয় ছিল। এরপরে 1975 সালের পরে আওয়ামী লীগের উপর দুর্বিষহ নিপীড়ন, নির্যাতন, নেতাদের বিরুদ্ধে মামলা, কারাবরণ, অনেকেই যে এই যে কারাবরণ করছিলেন, অনেকেই যে হুলিয়া নিয়ে পালিয়ে জীবনযাপন করতে হচ্ছিলেন, এবং যে প্রথমে তো সামরিক শাসন, জিয়াউর রহমান সামরিক শাসন দিলেন, পরে সামরিক শাসন তুলে তিনি একটা হানা ভোট দিলেন যে ওনাকে প্রেসিডেন্ট বাংলাদেশের মানুষ চায় কি না, চাইলে হ্যাঁ, না না হলে না, এরকম একটা ভোট দিলেও কোনো ভোটে মানুষ যায় নাই। কিন্তু রাত 8টা টেলিভিশন সংবাদে বললো 97% মানুষ ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে, ওনাকে প্রেসিডেন্ট চান। এবং পরে ঘরোয়া রাজনীতি চালু করলেন, ঘরোয়া রাজনীতি চালু করে রাজনীতি করার জন্য পারমিশন নিতে হলো, দরখাস্ত করে পারমিশন নিয়ে আওয়ামী লীগ তখন রাজনীতি করার সুযোগ পেল। এবং 77 সালে এই যে অনেক এটে মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলেন, 39টি আসন পেলেন, আসাদুজ্জামান বিরোধী দলের নেতা হলেন। এবং এরপরে 1981 সালে যে আওয়ামী লীগের সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিদেশে 75-এর 15 আগস্টের সময় যে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে ছিলেন, বেদায় তারা সেদিন বেঁচে গিয়েছিলেন, আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করলেন এবং ওনাকে দেশে আসার জন্য যে আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দরা অনুরোধ করলেন, এবং উনি জীবনের ঝুঁকি নিয়ে দেশে আসলেন, তখন উনি আওয়ামী লীগের সভাপতি, দেশে এসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজে লেগে গেলেন। এবং একটা পর্যায়ে এসে দীর্ঘ 75-এর টানা 21 বছর সময় পেরিয়ে 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলেন, তাও অনেক টানাটানির সিটের মধ্যে, অন্যদের থেকে অন্য দল থেকে নিয়ে এর সরকার গঠন করলেন। সরকার গঠন করলে করে যে যে 21 বছর এই দেশকে যে এভাবে আবার পাকিস্তানে ভাবধারায় নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া এরশাদ, যেমন জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী শাহজিউর রহমানকে প্রধানমন্ত্রী করেছিলেন, স্বাধীনতা বিরোধী জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, ইসলামী ছাত্র সংঘ ছিল আগে, তার নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির করলেন, এবং এই যে এরশাদ সাহেবও একইভাবে নানাভাবে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করলেন, জিয়াউর রহমান ইন্ডেমনিটি আইন পাশ করে সংসদে বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশে বিদেশে চাকরি দিলেন, দূতাবাসে চাকরি দিলেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, কর্নেল ফারুককে রাজনীতি করার সুযোগ করে দিলেন। এইভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ সমস্ত কিছুকেই আমি বলবো যে হত্যা না, দাফন কাফন পর্যন্ত তারা করে ফেলেছিলেন। সালাম ভাই, যদি এইভাবে বলে আপনি খুব কঠিন সময়ে রাজনীতি দেখেছেন, আপনার চোখে সচক্ষে দেখেছেন, এখন তো রাজনীতি করা খুব সহজ। আমি যদি বলি এক কথায় জানতে চাই, আপনি ছাত্র রাজনীতি করে আজকে এই পর্যন্ত, তখনকার ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান আপনি? হ্যাঁ, পার্থক্য অনেক পার্থক্য খুঁজে পাই। সেই পার্থক্যটা হচ্ছে আদর্শিক চেতনা নিয়ে ইতিহাসের সত্যকে জেনে রাজনীতি করা, আর এমনে শুনে দেখে রাজনীতি করার মধ্যে অনেক পার্থক্য। আমি সবসময় ছাত্রদের মিটিংয়ে গেলে আমি এই কথাগুলি বলি যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, যার বয়স 15 ছিল, সে এখন 28 বছরের সে যুবক, সে আওয়ামী লীগের খারাপ সময়, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতনের নিপীড়নের সেই বিষয়গুলি তার দেখার সুযোগ হয় নাই, তার জন্ম হয় নাই বা বড় হয় নাই, দেখতে পারে নাই। এটা আওয়ামী লীগের কৃষ্ণপক্ষ, যেটাকে আমি বলি, তারা দেখছে চাঁদের যেমন একটা শুক্লপক্ষ থাকে, সেই শুক্লপক্ষটাই দেখছে, দেখছে মন্ত্রী, দেখছে এমপি, দেখছে ক্ষমতা, দেখছে পতাকা, একটা আনন্দ, এইরকম একটা পরিবেশের মধ্যে তারা দেখছে। কিন্তু আওয়ামী লীগের যে আত্মত্যাগের, এই যে নির্যাতন নিপীড়ন সহ্য করার নেতাকর্মীদের সেই গৌরবের ইতিহাস, লক্ষ কোটি গৌরবগাথায় সমৃদ্ধ সেই ইতিহাস কিন্তু তারা
ইতিহাস দেখে নাই, সেই ইতিহাসের সত্যকে জানার জন্য আমি বলি। এই সেই ইতিহাসের সত্যকে জেনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে রাজনীতি করলে তারা সঠিক পথে পরিচালিত হবে। পার্থক্যটা হচ্ছে যেটা আপনি বললেন যে সেই রাজনীতি এই রাজনীতির মধ্যে এই পার্থক্যটা আমি এই বক্তব্যগুলির মধ্যে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ, আপনার বক্তব্য খুবই পরিষ্কার। আচ্ছা সালাম ভাই, আপনি রাজনীতি করতে কখন উৎফুল্ল হন, মানে কখন মনে হয় যে রাজনীতি করাটা আপনার সঠিক সিদ্ধান্ত ছিল, কখন উৎফুল্ল হন আপনি, কি দেখে বা কি চিন্তায় মাথায় এসে যে উৎফুল্ল? মানুষের, আমি এই যে বঙ্গবন্ধুর পার্টি আওয়ামী লীগ, স্বাধীনতার পার্টি আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পার্টি আওয়ামী লীগ, ভাষা আন্দোলনের পার্টি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কর্মী হিসাবে, সমর্থক হিসাবে নিজেকে ভাবতে আমার গর্বে আমার বুক ফেটে যেতে চায়। আমি আওয়ামী লীগের চারবারের সাধারণ সম্পাদক, একবারের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, এই সমস্ত কিছুই আমার কাছে বড় কিছু না। আমার কাছে বড় কিছু যে মুক্তিযুদ্ধের পার্টি, জাতির জনকের পার্টি, এই যে বঙ্গবন্ধুর পার্টি, স্বাধীনতার পার্টি, ভাষা আন্দোলনের পার্টি, 73 বছরের মানে লক্ষ কোটি গৌরবগাথায় সমৃদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার ভালো লাগে। এবং সেই পার্টি এদেশের মানুষের জন্য যখন কিছু করে, সেই পার্টির কর্মী হিসেবে যখন আমি কিছু করতে পারি, করি, তখন আমার খুব বেশি আনন্দ লাগে যে আমি এই পার্টিতে একজন কর্মী হয়ে এদেশের মানুষের জন্য কিছু করতে পারলাম। এটা তো আনন্দ এবং গৌরবের কথা। হ্যাঁ, আমি যদি অপর পৃষ্ঠায় যাই, কখন কষ্ট পান রাজনীতি করতে গিয়ে বা রাজনৈতিক জীবনে কখন কষ্ট পান, কী শুনে বা কী দেখে কষ্ট পান? আমি কষ্ট পাই তখন যখন ইতিহাসের সত্যকে বিকৃত করে কেউ, ইতিহাসের যে সত্য সেটাকে স্বীকার না করে বিকৃত করে, বা সেই বিকৃত ইতিহাসকে নিয়ে কেউ রাজনীতি করে, তখন খুব কষ্ট লাগে। যেগুলো আমরা চোখে দেখেছি সেই ইতিহাসকে কীভাবে বিকৃত করে আরেক রকম কথা বলতেছে এবং সেটাকে ধারণ করে মিথ্যা একটা রাজনীতি করতেছে, বা মানুষকে সেই রাজনীতির দিকে ডাকতেছে কোনো দল, কোনো গোষ্ঠী, তখন খারাপ লাগে যে আমাদের এত গৌরবের ইতিহাসকে কেন বিকৃত করতেছে। আমাদের যে শেকড় কোথায়, আমাদের 30 লক্ষ শহীদের রক্তে ভেজা মাটিতে আওয়ামী লীগের শেকড় এই যে এদেশের মাটির অনেক গভীরে চলে গেছে, সেই শেকড়ের উপর দাঁড়িয়ে আমরা অনেক উচ্চতায় আমরা যাচ্ছি, এটাকে অস্বীকার করে কেন তারা এই যে ত্যাগের ইতিহাসের এই যে মহিমাকে তারা পাশ কাটিয়ে অন্য কিছু করতে চায়, বা আমাদেরকে অন্য কারো তাবাদার বানাতে চায়, বা আমরা যাদের কাছ থেকে মুক্তি পেয়েছে তাদের ভাবধারায় আমাদেরকে পরিচালিত করতে চায়, তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তখন আমরা বলি ইতিহাসের সত্যকে জানো, ইতিহাসের সত্যকে ধারণ করো, ইতিহাসের সত্য অনুসন্ধান করো এবং মানুষের কল্যাণ করো। এই কথাগুলি আমরা তখন বলি মানুষদেরকে, আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে মানুষদেরকে বলার চেষ্টা করি। সালাম ভাই, আমরা সময়ের খুব শেষ প্রান্তে, সর্বশেষ জানতে চাই যে যারা তরুণ প্রজন্ম তারা রাজনীতি করতে চায়, বা তরুণ প্রজন্মের দিক দিয়ে আপনি কী বিবেচনা করেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি? ধন্যবাদ। আসলে আমি এই আজকের প্রজন্ম, তরুণ যুবক যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের গৌরবের ইতিহাসের সত্যকে জানতে হবে এবং নিজেকে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়তে হবে, নৈতিকতা সম্পন্ন একজন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, একজন মানবিক মানুষ হতে হবে, তাহলে আমি মনে করব যে তাদের জীবন সার্থক হয়ে যাবে। এই মেসেজটাই আমি বর্তমান প্রজন্মকে আমি বা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুপ্রিয় দর্শক, এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করলাম চট্টগ্রামের রাজনীতি এবং পুরো বাংলাদেশ আওয়ামী লীগের আদ্যোপান্ত নিয়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।